এরকম কালার যখন হবে তখন আমি কাবাবগুলো নামিয়ে দেবো, এর বেশি কালার করে ভাজবো না। এবং ভেতরে সরে ধুয়ে পানি ঝুরিয়ে রাখার জন্য এই চাকনিতে রেখে দিয়েছিলাম, পানি ঝরে গিয়েছে। এখন আমি এটি চপারে দিয়ে ব্ল্যান্ড করে নেব। আর আদানা কাবাব আপনারা করতে, এখানে আমি আজকে চিকেন ব্যবহার করেছি, আপনারা বিফ বা মাটন ব্যবহার করতে পারেন, প্রসেস কিন্তু একই থাকবে, একই রকম করে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। চপারে সব চিকেন আমি একসাথে দিয়ে দিয়েছি, এখন এগুলো ব্ল্যান্ড করে নিব। চিকেনগুলো এরকম মিহি হয়ে যাবে তখন বুঝে নেবেন যে এগুলো ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে এগুলো নামিয়ে নিব। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি এই আদানা কাবাবে ইউজ করার জন্য। এগুলো চপারেই চপ করে নিব, আমার কাছে এটাই সহজ মনে হয়। তাহলে যে এই পেঁয়াজগুলো এখন আমি চপারের মধ্যে দিয়ে দিব। এখানে আমি 7-8টি রসুনের কিউব ইউজ করেছি, এই রসুনগুলো আমি এখন পেঁয়াজের সাথে দিয়ে দিব। আর এখানে যে 6-7টি শুকনো মরিচ আছে, এই শুকনো মরিচের পরিবর্তে আপনারা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন, এখানে দিয়ে দিলাম। আর আদানা কাবাবের মেন যে ইনগ্রিডিয়েন্ট সেটি হলো বেল পাতা বা ক্যাপসিকাম। আপনারা পেঁয়াজ স্কিপ করতে পারেন বা অন্য কিছু স্কিপ করতে পারেন, কিন্তু এই বেল পেপার আপনাকে অবশ্যই আদানা কাবাবের মধ্যে দিতে হবে। আদানা কাবাবের যে ফ্লেভার বা বৈশিষ্ট্য এইটা এই বেল পেপার বা ক্যাপসিকামের মাধ্যমেই আসে। এখানে আমি মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকাম নিয়েছি, এটি হলো অরেঞ্জ কালারের। আপনারা রেড কালার ইউজ করেন, আমি আগে রেড কালার ব্যবহার করেছি কিন্তু আমার কাছে রেড কালার নাই, যার কারণে আমি এই অরেঞ্জ কালার এটাই ব্যবহার করতেছি। এটাও মিডিয়াম সাইজের, আমি ধুয়ে ছোট ছোট পিস করে ধুয়ে নিয়েছি। এটিও আমি চপারে দিয়ে ব্ল্যান্ড করে নিব। এটি একদম মিহি করব না, আমি দেখাচ্ছি কীভাবে করব। এখন আমি এটা সব কিছু আমি চপারের মধ্যে দিয়ে দিয়েছি, এখন এই যে ঢাকনা দিয়ে এগুলো আমি ব্ল্যান্ড করি। যে এইরকম এইরকম মিহি যখন হবে তখন আপনাকে বন্ধ করে দিতে হবে, কারণ বেশি চপ হয়ে গেলে তখন আপনি যে চিপে পানিটা নেওয়ার পরে আমরা এই যে এইভাবে এত এইরকম যে এইটা থাকবে এইটা আমরা হলো চিকেনের সাথে ব্যবহার করবো। এখন এই ক্যাপসিকাম আর পেঁয়াজ থেকে যে পানিটা উঠেছে এটা আমরা একটা ছাঁকনিতে নিয়ে পানিগুলো চেপে তারপরে চিকেনের সাথে ব্যবহার করব। এই যে ক্যাপসিকামের মিক্সড আমি একটি ছাঁকনি নিয়ে নিয়েছি, এখন এই যে একটি প্যাচুলা দিয়ে এরকম চেপে চেপে এটার মধ্যে যে পানিটা আছে আমি সেগুলো বের করে নিব। তারপর মানে পানি যেহেতু না থাকে তাহলে ওই যে চিকেনটাতে দেওয়ার পরে পানি পানি হয়ে যাবে, যার কারণে যতটুকু পানি থাকে এভাবে চেপে বের করা সম্ভব বা হাত দিয়ে চেপে। আমি সবগুলো ক্যাপসিকাম হাত দিয়ে চেপে চেপে এরকম করে হলো পানি ঝুরি নিয়েছি, এই চিকেনের মধ্যে এগুলো আমি দিয়ে দিয়েছি। এখন একটু লবণ আর শুকনো মরিচ হলো দিব এটাতে। এখানে আমি লবণ দিচ্ছি 1 চা চামচ, তারপরে মাঝে আমি একটু চেক করে নিব, কারণ আগেই বেশি দেওয়া যাবে না, তাহলে লবণ বেশি হয়ে যাবে। তো আমি লবণ দিয়ে দিলাম। আর এখানে 1 থেকে 1.5 টেবিল চামচ আমি শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিব। আপনারা এইখানে শুকনো মরিচ হলো 1/2 চামচ দিয়ে সাথে পাপরিকা পাউডারও দিতে পারেন, কিন্তু আমি পাপরিকা পাউডারটা ব্যবহার করবো না, কারণ ওটাতে ঝাল হয় না, শুধু কালার হয়, যার কারণে শুধু আমি মরিচের গুঁড়াটাই ব্যবহার করব। আদানা কাবাবে আরেকটা জিনিস হলো যে আপনি যখন হলো বিফ বা মাটন দিয়ে করবেন তখন আপনাদের হলো কিছু চর্বি ব্যবহার করতে হয়, কারণ ওইখানে চর্বি থাকে। চিকেনে যেহেতু ওই পরিমাণ চর্বি থাকে না, এগুলো হলো বেস্ট পিস দিয়ে করা, এর জন্য আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে দিব, আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন কিন্তু আমি ঘিটাই দিয়ে দিলাম। এখন সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, আমি এখন এটাতে 3-4 মিনিট খুব ভালোভাবে সব কিছুর সাথে মিক্সড করে নেব। 3-4 মিনিট হলো এটার সাথে এমনভাবে মিক্সড করতে হবে যাতে সব চিকেনের সাথে মিক্সড হয়ে যায়। দেখুন
একটু পানি নাই, আমি যেহেতু চিকেন থেকেও পানি ঝুরি নিয়েছিলাম, আর পেঁয়াজ বা বেল পেপার যেটাই বলুন না কেন, এটাতেও আমি পেঁয়াজ থেকে পানি ঝুরি নিয়েছি, যার কারণে পানি নাই এখানে। আর ঘি দেওয়ার কারণে এটি আর একটু বাইন্ডিং, খুব 3-4 মিনিট আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে মিশিয়ে নিয়েছি। এখন এই কাবাবটা করতে তেমন কোনো কিছু ইনগ্রিডিয়েন্টস বা এরকম কোনো কিছু লাগে না, একদম ইজি এই কাবাবটা করা, তো এবং খেতেও খুব মজা। এটা এখন আমি মাখানোর পরে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে এটা মুখটা ঢেকে রেখে দেবো, তারপর 1 ঘন্টা পরে এটা বের করে আমি কাবাবের শেপ দিয়ে তারপরে ভেজে নেব। সিম্পল কাবাব কিন্তু টেস্ট অনেক মজা, এবং বানাতেও তেমন কোনো কষ্ট করতে হয় না। 1 ঘন্টা পর আমি এলে চিকেন ম্যারিনেট করা চিকেনটা বের করে নিয়েছি। এখন এগুলো আমি হাতে অল্প একটু তেল নিয়ে এই যে কোনো আকারে আপনারা হলো চিকেন মতো গেঁথে করতে পারেন বা লম্বা লম্বা করতে পারবেন, আমি কিছু করব না। আমি শুধু হলো যে আমি এরকম গোল গোল করে শেপ দিয়ে আদানা কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটি 3-4টে শিক একসাথে করে চ্যাপটা করে এই আদানা কাবাব করে নিতে পারেন। টার্কিস কাবাবগুলো আসলে ওই শিকের মধ্যেই ওইভাবে লম্বা লম্বা করে, কিন্তু আমার বাচ্চারা যেহেতু এইভাবে পছন্দ করে আমি আসলে এইভাবেই বানিয়ে দিই ওদের, ওরা এটা লাইক করে। এবং কি আমার কাছেও ইজি মনে হয় যে যখন ইচ্ছা তখন আমি ভেজে ফ্রিজে রেখে দিলে ওরা যে কোনো সময় হ্যালো খেতে পারবে। তো এই আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এই যে অল্প একটু তেল নিয়েছি, এই আদানা কাবাব হলো ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজনই নেই, অল্প তেল দিয়ে এটার মধ্যে হলো আমি এই যে কাবাবগুলো এইভাবে দিয়ে দিয়েছি, এবং মিডিয়ামের চাইতে কম, যেমন আমার চুলায় হলো 5 নম্বর, আমি 2 নম্বর ইসে দিয়ে এই কাবাবগুলো ভেজে দিল, যেন বেশি জাল দিলে ভিতরে কাঁচা থেকে যাবে। এবং এই যে এইরকম কালার যখন হবে তখন আমি কাবাবগুলো নামিয়ে দেবো, এর বেশি কালার করে ভাজব না, এবং দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে, বেশি পুরো পুরো হয়ে গেলে ভালো লাগবে না। তো এখন আমি নামিয়ে নিচ্ছি,